হযরত হালিমাতু সাহাদিয়া ঘরে আসলেন, আমার দায়িত্ব মোহাম্মদকে একটু খাওয়ানো, মা বলেছিল খেয়াল করো। কিন্তু আমার স্থানে আমার সন্তান আছে, আমার স্থানেও পর্যন্ত ভালো দুধ হয় না। একদিকে মা আমেনার সেখানে থাকার পরিপ্রেক্ষিতে মোহাম্মদের খাওয়া হতো না, যদিও আমেনার পেট ভরে খেতে পারতো না, স্থানে দুধ ভালো হতো না। তাই তো একটু যাতে ভালোভাবে সন্তানটা মানুষ হয় তাই তো আমেনা পাঠিয়ে দিলেন। কিন্তু যে ঘরে আসলো সেও তো ভালো না, তারও তো খাওয়া হয় না, স্থানে দুধ হয় না। ভাবছিল কি হবে, আবার উড় ভাড়া ছাগলের স্থানে ভালো দুধ দহন হয় না। চিন্তা করছিল আমি মোহাম্মদকে রেখে আমার স্থানে একটু দুধ পান করানোর জন্য মোহাম্মদকে একটা ঘরে নিয়ে গেলাম, আর আমার যে বাচ্চা সন্তানগুলো পরের ঘরে পাশের ঘরে বসিয়ে রেখে দিলাম। জোরে বলুন, হযরত হালিমা বললেন মোহাম্মদকে দুধ পান করাতে গিয়েছি, দুটো স্থানে দুধ যদি মোহাম্মদ পান করি তার পেটটা ভরতে পারে না। কটা দিনের বাচ্চা সন্তান, আমার মনের মধ্যে এমনটা ছিল আমার স্থানে তো ভালো দুধ দহন হতো না। আমি চিন্তা ভাবনা করতে করতে মোহাম্মদটা পেট ভরে কি করে খাবিয়ে দেব, যদি আমিরা বললেন মোহাম্মদকে একটু খেয়াল করো। আমি হযরতে হালিমা আমি মোহাম্মদকে দুধ পান করাতে গেলাম, একটা স্থান দুধ এমন করে পান করালাম মোহাম্মদুর রাসূলুল্লাহ। হালিমা তো সাহাবিয়ার একটা স্থান পান করার পর হালিমা দ্বিতীয় স্থানটা দেওয়ার চেষ্টা করেছে, মোহাম্মদ সে স্থান তার মুখ থেকে ফিরিয়ে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা বারে বারে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মোহাম্মদ দ্বিতীয় স্থান মুখ দেওয়ার চেষ্টা করল না। দুটো কারণ হতে পারে, দুটো কারণ থাকতে পারে। একটা কারণ, একটা স্থানের দুধ পান করে হয়তো রসুলুল্লাহর পেট ভরে গেছে। আবার আর একটা কারণ হতে পারে, আবার রসুলুল্লাহ যদি দ্বিতীয় স্থানটাই তিনি পানই করতেন তাহলে হালিমাতু সাহাবিয়ার যে সন্তানগুলো আছে তারা আর দুধ পাবে না। আমি হক নষ্ট করব না। জোরে বলুন, জোরে বলুন, হক নষ্ট করেছি। কত বোন এসে কেঁদেছে, তো আমি জমি দেবো না, দেবো না বলিনি তো, বাপের তো 17টা দাগ রয়েছে, সেই দাগের তো তুই বুঝে নে যা, তার মানে কি দেওয়ার ইচ্ছা আছে, এই দেওয়ার ইচ্ছা আছে। কত বড় হারাম খরচ যান, তুমি বাপের সন্তান আর সেও তো বাপের মেয়ে, হক দেবে না? নবী কটা দিনের বয়স, হকটা বুঝিয়ে দিয়েছে না দেয়নি? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হক নষ্ট করবে না। ঠেলে মেলে একদম গায়ের জোরদাকে পিন মেরে বসে গেছে, তুমি আমিন আনবা, আমার পিন সরাবা, তারপরে তো গাছ জোর, কবরে গেলি কাজ জোর, কেডা আনবে, কোন চোদ্দবুরু ডালবে তোমার, ভাবিনি। নবী প্রমাণ করে দিলেন হক নষ্ট, আমি মোহাম্মদুর রসুলুল্লাহ, আমি ছোট্ট বয়সে আতুর ঘরে বললে ভুল হবে না, আমিও হকটাকে দেখার চেষ্টা করেছি, আমার নিজের ভাই না দুধ ভাই, তাই তো দুধ ভাইয়ের হক ফাঁকি দেব না, এক ফোঁটা খেলেও আমি তো খাতুম, তার হক নষ্ট হয়ে যেত। আমি মোহাম্মদ আমার পেটের ক্ষুধা ক্ষুধা থাক, আমি হক নষ্ট করব না। জোরে বলুন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাই তো, হ্যাঁ, অতি উত্তম আদর্শবান ব্যক্তি করে নবীকে পাঠানো হয়েছে, নবীর আদর্শ কি খারাপ হবে, খারাপ হবে না। শিক্ষা নাও কার কাছে, কার কাছে, নবীর কাছে, তার কাছে শিক্ষা রয়েছে। নেট টেপো আর শিক্ষা নেওয়া, এখন তার ওয়াজ শুনতে হবে না, আর ওয়াজের মজলিস বসতে হবে না, শুধু একটু মোবাইলটা খুললেই হয় গোটা বিশ্বের ওয়াজ সব ঢুকিয়ে আছে। আবার বিশ্বের ওয়াজ যেখানে ঢুকিয়ে আছে সেখানেও কিন্তু আবার বিশ্বের সমস্ত রং তামসা সব ঢুকিয়ে রয়েছে। অধঃপতন আসবেই, বিশ্বনবী মা দুধ মা হালিমাতু সাদিয়া পান করালেন।
বললেন আমি ওই উড় ভেড়া ছাগলগুলোর স্থান থেকে দুধ দহন করতে যাচ্ছি, আবার সকালবেলা তারা তাদের চড়াতে নিয়ে যাবে, সারাদিন খাবে, যেটুকানি হবে আবার বাজারে সেই দুধগুলো বিক্রি করব। আমি যে পাত্রটা দুধ দহন করতাম সেই পাত্র ভরত না, অল্প একটু দুধ হতো, তাই বেচা কেনা করে সংসার চলত। হযরত হালিমা বললেন আমি আমার স্বচ্ছগণের ওই উড় ভেড়া ছাগলগুলো দুধ দহন করতে গেছি, যে পাত্র নিয়ে যেতাম আমার সেই পাত্র ভক্ত না। আমি সেদিন মোহাম্মদকে ঘরে তোলার পর আমার উটের চলন শক্তি বেড়ে গেল, আমার স্তরে যেমন দুধটা ভরে গেল, আমার উড় ভেড়া ছাগলের স্থানে দুধ সব ভরে আমার পাত্রটা ছাপিয়ে যাবার মতো লক্ষ্য। আমি হালিমাতে সাদিয়ার ওই বাজারে যতটা দুধ নিয়ে যেতাম আমার দুধগুলো পাত্রের মধ্যে দেখে গোটা তায়েববাসীর মানুষেরা সেদিন সাত গোত্রের মানুষেরা আমার দুধটা বেশি মতো দেখে দেখে সবাই কিন্তু সেদিন হিংসা করছিল। এখন হিংসা করছো কেন? হিংসা করি তো সেদিন হালিমার পিছনে ফেলে, আগে তো ধনী ব্যক্তির ছেলে নিলে বেশি পয়সা পাবো বলে, আর যে ছেলেটাকে দেখে চালচুলো ভালো ছিল না, অভাবী, বাপ নেই পৃথিবীতে, এদিন কিছুই পাবে না বলে ফেলে চলে এলো, সেই পড়া জিনিসটা ফেলে রাখা জিনিসটাও সেই সন্তানটা তো হালিমা নিয়ে এসেছিল। হালিমার আর অভাব আছে? আবার আর অভাব হবে? অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমতের ভান্ডার করে আমি নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন, রহমতের ভান্ডার যদি ঘরে আসিস সে ভান্ডার আর খালি থাকবে? থাকবে? থাকবে না। আমি হালিমাতুসাহাদিয়া অনেক বেশি দামে দুধ বিক্রয় করতে পারতাম, আমার সংসার আর অভাব কষ্ট কিছুই নেই। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদানা ওরে ভমর, তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাই কি রে তোর গুনগুন রে এতই মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত হালিমা তো সাহাবিয়া বললেন সেদিন থেকে আমার সংসারের জীবনে আর কোনো অভাব দুঃখ কষ্ট থাকলো না। আমি হালিমা তো সাহাবিয়া, মোহাম্মদ আমার কাছে মানুষ হতে শুরু হলো, বিশ্ব নবীর বাপ হালিমা তো সাদুদমা হালিমা তো সাদিয়া সেদিনে বললেন আমার দুটো ঘর, আমি মোহাম্মদকে যখন দুধপান করাতাম আমার কলেজের টুকরো সন্তানদের সেখানে কাছে রাখতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশের একটা ঘর ছিল, এই ঘরে তাদেরকে বসিয়ে রেখে দিতাম, আর আর মোহাম্মদের দুধপান করানোর পর আমার নিজের সন্তানদের দুধপান যখন করানো প্রয়োজন হতো মোহাম্মদকে এই ঘরে বসিয়ে রেখে আমি ওদের ঘরে ছুটে যেয়ে তাদের দুধ পান করিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুটোর মধ্যে কারণ কি হবে? মাহালিমা তো সাহাবার দুটো ঘরের কারণটা বা কেন হলো? ও মুসলমান, সেদিন করে পর্দাত্ম আয়াত নাযিল হয়নি, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুধ মাহালিমা তো সাহাবিয়ার কাছে লালিত পালিত। ও মুসলমানের আদব, হালিমা তো সাহাবিয়া আমার ভাইজান, তিনি বুঝিয়ে দিয়েছেন আমার রাসূলুল্লাহ যখন দুধ পান করবে আমার কলেজার টুকরো সন্তান ছোট্ট বাচ্চা ছেলে হলো মোহাম্মদ আমার দুধ পান করবে, আর আমার সন্তানগুলো দেখবে কোনোদিন সম্ভব নয়, আবার আমার সন্তানগুলো যখন দুধ পান করবে আমার মোহাম্মদকে সেই সময় আমার কাছে থেকে সেগুলো লক্ষ্য করবে। আমি হালিমা তো সাদিয়া কোনোদিন আমার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ বিশ্ব নবীর মা যিনি হবেন মা আমেনা,
হযরতে আমিনার জীবন আচরণ চরিত্র ভালো হবে, নিঃসন্দেহ কোনো খারাপ হবে না। আবার হালিমাতে সাহাবিয়া যিনি দুদুমান, তারও তো আচরণ খারাপ হওয়ার কথা নাই। পৃথিবীর জমিনে আজকে যদি গজল প্রতিযোগিতা করতে এসে ঘরের মহিলাগুলো যদি সামনে এসে হাজিরা দেয়, বলুন কতটা আমার আপনার পক্ষে লজ্জাজনক হতে পারে? হচ্ছে না, হচ্ছে না। আমি তো এখান থেকে ঢুকতে যাই, বহু মহিলারা এ রাস্তায় ভিড় করে আছে। আবার কোথাও এদিক দোকানপাট বসেছে একটুখানি কানে শুনলাম, জানি না, আল্লাহই ভালো জানে। কেন? গজল প্রতিযোগিতা, গজল সম্রাট বসিয়াট আল্লামা হুজুরের তরিকার দর্পণটা একটু খুলে দেখেন, মশলাগুলো একটু দেখেন, চোখটা খোলেন। অধিকাংশ গজল যারা আজকের বর্তমানে গাইছে সব গানের টোন একই না বলেন, ঠিক তো নাকি? কি এগুলো শোনা যাবে? তো শোনা যাবে, পরিষ্কার হারাম বলেছেন। আমি যেই বলবো সেই বলবো নজরুল মাওলানা খারাপ, ভাষা ভালো না, এটুকু লজ্জা তো থাকা দরকার। হযরত হালিমা তো সাহাবিয়া বললেন, আমার মোহাম্মদ যখন দুধ পান করত, আমার সন্তানগুলোকে আমি পাশের ঘরে রেখে দিতাম। রাসূল বলেছেন, তোমার সন্তানটা মা বাপের কাছে মানুষ হবে, ও ছোট্ট বয়স আতুর ঘর থেকে, ওকে একটু ঢেকে ফুকে রাখো, কাপড় জড়িয়ে রাখো, ওকে আলগা করো না। দেখবেন যে বাচ্চাটাকে এই আবরণটাকে সবসময় ঢেকে রাখার চেষ্টা, প্যান্ট জামা কাপড় পরিয়ে একটা কাপড় জড়িয়ে রাখবেন, ও ছেলেটা যত ধাপে বড় হবে, গোসল করাতে যখন যাবেন দু বছর তিন বছরের বয়সে, দেখবেন ও প্যান খুলতে চাইবে না, মা জোর করে খোলা হবে বলো খুলবে না। কেন? মার কাছে তো সে মানুষ হয়েছে, গর্ব লাগে, কতবার প্যান পাল্লাবো পেশাব করে, অমুক তমুক সাত সদরে গল্প শুনিয়ে দেবে। ছোট্ট বয়স থেকে তাকে পরিবেশ তৈরি করো। বিশ্বনবীর মাবে না, তার গায়ের আঁতর ঘর থেকে কাপড় জড়ানো ছিল। আমেনা বলেছেন, আমাকে কে যেন বলছে তোমার সন্তানের দেহটাকে আলগা রেখো না, জোরে বলুন, পেশাব করে, দুলোবালিমাকে কত প্যান পাল্টাবো, কেন? ওর যখন 18, 17, 15 বছর হবে তখন কি আর গায়ে কাপড় রাখবে? রাখছে এখন? লজ্জাকর। এখন তো রাস্তাঘাটে বাদুড়িয়ার মার্কেটে বলি, বসিয়াট বলি, বারোসাত বলি, আর বেড়াচাপ বলি, মার মেয়ে যদি বাড়ায়, কে মার কে মেয়ে চেনা বড় মুশকিল আছে। কি হবে সমাজ? শুধু ওয়াজ শুনতে হইতে শুনবো, কাজ করব না? যুবক কমিটি ওয়াজ দেবে, নামাজ পড়বে না, ফায়দা কোথায়? ফায়দা আছে, তারা ফায়দা পাবে? আমার কাছে লালিত লালিত কম বেশি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধাপে ধাপে পাহাড়ি অঞ্চলে মানুষ হলে, আমার ভাই মরা মনে রাখুন, গোটা দিকটা পাহাড়ে, তাইফের উপরে তাকাই সব পাহাড়ে ভরা। আল্লাহর নবীর উম্মে হালিমা বলেছেন, মোহাম্মদ কিছুদিন অতিবাহিত হওয়ার পর হাঁটতে যখন একটু ভালো পানল, আমার আচরণটা ধরে বাহনা করলো, দাবি করলো, মা দুধমা হালিমা তো সাদিয়ারা, আমার দুধ ভাইগুলো সবাই উড়ে ভাড়া ছাগল চড়াতে যায়, আমি মোহাম্মদ আর ঘরে থাকতে ভালো লাগে না, ওদের সঙ্গে আমাকে একটু যাওয়ার অনুমতি দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা অনেকটা বাবা মাঝে করে বুঝতো, বাবা মোহাম্মদ পৃথিবীর জীবনে তোমার বাপ নেই, মার কাছ থেকে এনেছেন, তোমার মা আমাকে বারবার সতর্ক করেছিল একটু মোহাম্মদের দিকে খেয়াল রাখবে, পাহাড়ি অঞ্চল জঙ্গল, কত হিংস্র পশুর বসবাস, যখন তুমি উঠ ভাড়া ছাগল দুধ ভাইদের সঙ্গে চড়াতে যাবে, কখনো হয়তো চোখের আড়াল হয়ে পড়বে,
ও মুহাম্মদ ওই সমস্ত হিংস্র পশুরা তোমাকে তপ্ত সাধ করতে পারে। আবার তুমি বাচ্চা ছিলে, ওই পাহাড়ি অঞ্চলে চলতে যেয়ে একটু পড়ে যেয়ে হাতে পাও তোমার লেগে যেতে পারে। আমি তোমার মা গামেনার কাছে সেদিন কিন্তু কৈফাত দিতে পারবো না, আমি বোঝাতে পারবো না। মুহাম্মদ তুমি দাবি করবে না বিশ্ব নবী নাছুর আল্লাহর নবী নাছুর হয়েছে, আমি মা যাব। আমার ভাই যার হযরত হালিমা তো সাহাবিয়ার সন্তানগুলো সেদিনও বলতো, মা আমরা সকলে উড়ে ভাড়া ছাগল চড়াতে যাই, যখন একটু সময় পাই তখন আমরা সব খেলাধুলায় পাহাড়ি অঞ্চলে রত থেকে থাকি, কিন্তু বারে বারে দুধ ভাই মোহাম্মদের কথা আমাদের একবার মনে ধরে। মা একটুখানি দেখুন না আমাদের দুধ ভাই মোহাম্মদকে আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দেওয়া যায় কিনা। তাহলে চতুর্দিকতেই তো দাবি আসছে, কত না করতে পারে, যাও তবে সরাই মোহাম্মদকে একটু চোখে চোখে রেখো। অত বোঝে না, ছোট্ট বাচ্চা ছেলে, তোমার একটু শাইনা হয়েছ, চিন্তা নেই দেখব। কি জীবন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জান দুধ ভাইদের সঙ্গে চলে গেলেন ওই পাহাড়ি অঞ্চলে। হযরত হালিমা তো সাহাবিয়ার যেখানে ঘর চতুর্দিকটা পাহাড়ে পাহাড়ে ভরা। ও মুসলমান মনে রাখো, বিশ্ব নবী চলে গেলি উড় ভাড়া ছাগল তো একটা জায়গায় তারা থাকে না, কখনো কেউ দক্ষিণে মাঠে চলে যায়, কেউ পূর্বের দিকে চলে যায়, নিজের পাল্টা ছেড়ে কখনো সকল একটা দুটো বাচ্চা দুটো দিক চলে যেতে পারি। আবার ওই দুধ ভাইগুলো তারা দৌড়ে দৌড়ে সড় বড় করে নিয়ে আসে, একটু ফাঁক পাই মোহাম্মদের সঙ্গে খেলা করে। হঠাৎ করে দেখতে হলে দক্ষিণ কিংবা উত্তর পূর্ব মাঠে কটা ছাগল কিংবা উটের বাচ্চা একটু দূরে সরে চলে গেছে, অন্য পালের সঙ্গে মিশে গেলে তাদের আর পাওয়া যাবে না। আমার ভাইজান ওই দুধ ভাইগুলো মোহাম্মদ রাসূলুল্লাহকে সেদিনই বলেছিলেন, মোহাম্মদ এই পাহাড়ি অঞ্চলে দৌড়ে তুমি আমাদের সঙ্গে দৌড়ে যেতে পারবে না, আমাদের উট ভেড়া ছাগলগুলো বাইরে একটু ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, অন্য পালের সঙ্গে মিশে গেলে ওদেরকে আর খুঁজে পাবে না। মোহাম্মদ খবরদার এখান থেকে যাবে না, আমরা ওগুলো সড় করে এনে আবার তোমার কাছে আমরা সাহাজিরা দেব। বিশ্বনবী মাথাটা নেড়ে বললেন, সমস্যা হবে না, কেন মোহাম্মদকে যেটা বলা হয় মোহাম্মদ সে দায়িত্ব পালন করে। জোরে বলুন আল্লাহর নবী কথার অন্তরে পৃথিবীর জমিনে মক্কা শরীফে মানুষ হয়েছে, কত মক্কাবাসীর বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করেছি। আমার ভাই যান কারোর সঙ্গে মারপিট কোনো রকম বিপদ সংঘর্ষ করে দিয়ে মোহাম্মদ বাদায়নি, মক্কাবাসীর কোনো বাচ্চা যদি মোহাম্মদকে একটা চড় মেরেছে আল্লাহর নবী রাসূলুল্লাহ কোনোদিন তার একটা চড় মেরে প্রতিশোধ করার চেষ্টা করিনি। একবার মহব্বত করুন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী আর কি হজম করেছেন। ও মুসলমান কত মানুষ যদি কেউ গালাগালি করেছে বিশ্ব নবী কোনোদিন প্রতিশোধ দেওয়ার চেষ্টা করলেন না। এই জন্য মক্কাবাসী রাধব মক্কার বাচ্চাগুলো মোহাম্মদুর রাসূলুল্লাহকে সেদিন অত্যন্ত ভালোবাসত। আমার ভাইজান যেদিন মোহাম্মদুর রাসূলুল্লাহ খেলাধুলো না করতে যেত মক্কার বাচ্চাগুলো বলে আফসোস করতে, তারা মোহাম্মদকে না পেলে আমাদের যেন খেলাধুলো ভালো লাগে না। আল্লাহর নবী চুপচাপ মেরে বসে আছি, দুধ ভাইগুলো চতুর্দিকে উড়ে ভাড়া ছাগল সব তাড়াতে চলে গেছি, বেশ সময়টা অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী পাহাড়ি অঞ্চলে মাহালি মাহাতো সাহাবিয়া ঘরে, বিশ্ব নবী বলছেন আমি খেলাধুলোয় নিজের পাহাড়ি অঞ্চলে একা একা নিজের খেলাধুলোয় রত আছি, ভাবছে আমার একটা সময় আমার সামনে একজন যেন মানুষ একটু সাদা পোশাকে পরিহিত, কোনোদিন তাকে চোখে দেখলেন না, এবার একজন মানুষের দাঁড়িয়ে পড়েছে আমাকে একটা হাতটা ধরে তুললো, ওই পাহাড় থেকে আমাকে নামিয়ে অন্য জায়গায় অন্যত্রে নিয়ে চলে গেল। আমি মোহাম্মদ কোনো কথা বলে স্কোপ পেলাম না, ভয়ে জড়ো সড়ো হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, কে যেন আমাকে নিয়ে চলে যায়, কোনোদিন তার চেহারা কোনোদিন দেখিনি, এই তাইফের মাটিতে শুধু তাই নেই তার পোশাকটা সাদা পোশাক আবৃত। আমি মোহাম্মদ কোনো কথা বলার স্কোপ সেখানে পেলাম না,
আমাকে ওই জায়গা থেকে একটা জায়গায় নামিয়ে নেওয়া হলো, ওই পাহাড়ের মধ্যে চতুর্দিকটা পাহাড় যেখানটাই মোহাম্মদ রসুল্লাহকে নামানো হয়েছিল, ওই জায়গাটা একটু পাহাড়ের মাঝখানে একটু নিচু জায়গা, সমস্ত দিকটা পাহাড়, ওই জায়গাটা একটু নিচু আছে, কম বেশি 10 থেকে 12 কাটার মতো একটু কম বেশি জায়গা হতে পারে। মা হালিমার ঘর থেকে এই জায়গাটা আমার আনুমানিক বলছি 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে পায়ে হেঁটে আসতে, তার একটু বেশি লাগলেও লাগতে পারে। আমাকে নিয়ে যাওয়া হলো সেই জায়গাটায়, আমি একটা গাছ দেখেছি, বাবলা গাছ, বৃহত্তম বাবলা গাছ, আমি অত বড় গাছ আমি মক্কা শরীফ টপ করে দেখিনি এখনো পর্যন্ত। আমার চোখে সেই 5 সালের থেকে দেখে 4টা বছর আমি দেখে এসেছি গাছটা আছে। সে জায়গাটা পাথর দিয়ে কিছুটা জায়গা একটু ঘেরা আছে, নামাজের মশাল্লা বিছানো আছে, 2 রাকাত নফল নামাজ আদায়ও করলাম,